নমস্কার বন্ধুরা, আমি সোমা। মাই হেশেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, সেটা হলো ক্ষীর। আসুন দেখে নিই ক্ষীর বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগছে। আমি এখানে নিয়েছি 2 লিটার দুধ আর 1/2 কাপ চিনি। চলুন তবে ক্ষীর বানানো শুরু করি। আমি একটি ডিপ ফ্রাই প্যান নিয়েছি, এখন দুধগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, আপনারা চাইলে কম বেশিও করতে পারেন, যতটুকু আপনার ক্ষীর লাগবে সেই অনুযায়ী আপনি নিয়ে নিতে পারেন। আর অবশ্যই ফ্রাই প্যানটা একটু বড় নেবেন, আমার কাছে ছিল না তাই আমি এটাই ইউজ করেছি, কিন্তু ক্ষীরটাও আমার অনেকটা লাগবে বলে তাই আমি একটু বেশি দুধটা নিয়েছি, আপনারা প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। দেখুন সব দুধগুলো দিয়ে দিয়েছি, আমি এখানে একটুকু জল মেশাবো না। এখন চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবো, নেড়ে নেড়ে দুধটাকে বয়ল করব। বয়ল করে একদম মোটা গাঢ় করে নিব দুধটাকে। দেখুন 2-3 মিনিট পর পর আমি সেটাকে নাড়তে থাকবো। এইভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে দুধটাকে ফুটোতে হবে। আমি এখানে স্টিমটা বাড়িয়ে রেখেছি, দুটা যখন ফুটে উঠবে তখনই আমি স্টিমটা আবার কমিয়ে দেবো, না হলে পড়ে যাবে। দেখুন সাইডে অনেকটা ছানা জমে গেছে, ছানাগুলোকে চামচ দিয়ে কেটে কেটে মাঝখানে নিয়ে আসতে হবে। এক 2 মিনিট পর পর দুধটাকে চামচ দিয়ে নাড়তে হবে। দেখুন দুটো অনেকটা কমে গেছে উপর থেকে, আবার দুটো ফুটে উঠেছে, আবার কমিয়ে দিলাম স্টিমটা। দুটো অনেকটা উপর থেকে নিচে নেমে আসছে শুকিয়ে। দেখুন ঘন হয়ে আসছে এবং কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। বানানোর জন্য আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছি, তাই ক্ষীরটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশি সময় আর লাগবে না দুধটা ফুটতে। আপনাদের যদি ফুল ফ্যাট দুধ না থাকে বাড়িতে তো প্লেন দুধ দিয়েও ক্ষীরটা বানাতে পারেন, কিন্তু তার জন্য কী করবেন, দুধটাকে ঘন করার জন্য আপনার 1 চা চামচ চালের গুঁড়ো বা ময়দার গুঁড়ো একটু দুধের মধ্যে গুলিয়ে ফুটানো দুধের মধ্যে দিয়ে দিলেই দুধটা ঘন হয়ে আসবে এবং ক্ষীরটাও ভালো মতন হয়ে যাবে। এখন এখানে আমি 1/2 কাপ চিনি অ্যাড করছি, চিনিটাও দুধের মধ্যে ভালো মতন মিক্স করে নিতে হবে। আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি, কিন্তু আপনারা চাইলে কম বেশি করতে পারেন, যে যতটুকু মিষ্টি খান সেই অনুযায়ী নিয়ে নিতে পারেন। দেখুন দুধটা আমার ঘন হয়ে আসছে, এখন ক্ষীরটা হতে আর বেশি সময় লাগবে না। ক্ষীরটা আমার হয়ে গেছে, এভাবে নাড়তে নাড়তে পুরো দুধটা শুকিয়ে আমি ক্ষীরটা করে নিয়েছি। ক্ষীরটা খেতে খুবই স্বাদ লাগবে, দেখুন কি সুন্দর হয়ে আসছে ক্ষীরটা, কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমি আর বেশিক্ষণ আঁচে রাখবো না, গ্যাসটা অফ করে দেব, নাহলে ঠান্ডা হলে এমনি শক্ত হয়ে যাবে। ক্ষীরটাকে আমি গার্নিশ করে নিয়েছি কিছু আলমন্ডের টুকরো আর একটি সুন্দর পাতা দিয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।